নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি নিয়মিত যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন যে গত দু সপ্তাহ চ্যানেলে প্রোগ্রাম করতে পারিনি কিছু প্রবলেম ছিল কিছু ইনকনভিনিয়েন্সেস ছিল যাওয়া আসার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ছিল পারিবারিকও কিছু সমস্যা ছিল যাদের যাদের সাথে কথা হয়েছে তারা জানেন তো যাই হোক আজকে অনুষ্ঠান করছি যেরকম এক্সপেক্টেড বলেছিলাম সেরকমই করছি তো যেখানে আলোচনা শেষ হয়েছিল সেখান থেকে আলোচনা করব আসলে কালপুরুষের বারোটা ঘর নিয়ে আপনাদের আলোচনা করছি একটু প্রেসিডেন্সটা দিয়ে তারপরে আর কি আলোচনায় যাব সেটা হচ্ছে কালপুরুষের দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করছি আমাদের হিউম্যান বডিতে কোন কোন অর্গান কোন কোন প্ল্যানেট মুখ্যত সেগুলোকে কন্ট্রোল করে এবং সেটা কতটা করে কী অবস্থায় থাকলে খারাপ ফল দেয় বা একটু নেগেটিভ দেয় সেই সিচুয়েশনগুলোকে নিয়ে একটা খুব ওপরে ওপরে ব্যাখ্যা হচ্ছে খুব গভীর নয় একটা মিনিমাম বেসিক কনসেপশন তার ওপরে আলোচনা চলছে আর কি তো গত চার পাঁচটা বা ছটা আলোচনায় আমি কর্কট রাশি পর্যন্ত আলোচনা করেছিলাম যে আমাদের লাংসের অবস্থান হার্টের অবস্থান এ সমস্ত নিয়ে বলেছিলাম হার্টের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি হার্টকে মুখ্যত কোন কোন প্ল্যানেট কন্ট্রোল করে সেটা নিয়ে একটা আলাদা করে ভিডিও আছে তো সেই জন্য আমি ব্যাপারটাকে ডাবল করতে চাইছি না যদি কেউ দেখতে চান সেখানে গিয়ে দেখে নিতে পারেন মাস দুয়েকের আগের একটা ভিডিও হবে আমার যতটুকু মনে পড়ছে তো আমি আজকে মূলত আমাদের কালপুরুষের পঞ্চম ভাব অর্থাৎ রবির অংশ রবি আমাদের কালপুরুষের পঞ্চম ভাব মূলত আমাদের শরীরের কোন কোন অংশকে রিপ্রেজেন্ট করে এবং সেখানে রবি ব্যতিরেকে অন্যান্য কোন কোন প্ল্যানেট ওভার অ্যাক্টিভ থাকে যারা আমাদের আমাদের অ্যাবডোমেনাল পোর্শান স্পেশালি আপার অ্যাবডোমিনাল পোর্শন অর্থাৎ পেটের ওপরের কোন অংশগুলোকে দেখে সেটাকে রিপ্রেজেন্ট করছে তো সেই অংশ নিয়ে আজকে আলোচনা করব তো দেখুন কালপুরুষের পঞ্চম ভাব আমাদের সিংহ রাশি তো আমাদের এই টোটাল সৌরজগতের যিনি হেড যার সুপারভিশনে এন্টায়ার কাজকর্ম পরিচালিত হচ্ছে তিনি হচ্ছেন সিংহ রাশি ইজ দ্য লর্ড রাজা একাধিকবার বলেছি এবং বহু ক্ষেত্রে ভারতবর্ষের বহু জায়গায় আমি স্পেসিফাই করছি না কিন্তু ভারতবর্ষের বহু জায়গায় সিংহ রাশিকে কেন্দ্র করেই কিন্তু অর্থাৎ সিংহকে এক নম্বর ঘর ধরেই অন্যান্য ঘর বিবেচনা করা হয় হ্যাঁ এবার তারপরে যারা অ্যাসেন্ডেন্টকে তার মধ্যে আনছে বা অ্যাসেনডেন্ট আনছে না বা অন্য কোনো রবিকে ধরে কাজ করে কেউ চন্দ্রকে ধরে কাজ করে কেউ মুন অ্যাসেন্ডেন্ট ধরে কাজ করে এক একজনের এক এক রকম আর কি ক্যালকুলেশন পদ্ধতি আছে তো যে যেটা নিয়ে করুক পদ্ধতিটা যদি এক থাকে তাহলে সেটা কনক্লুশন পর্যন্ত পৌঁছাবে এন্ড অব পৌঁছাবে এই হচ্ছে মানে বক্তব্য তো আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা সিংহ রাশি আমাদের শরীরের দেখুন আমাদের একদম হার্ট যেখানে শেষ হচ্ছে আমার হাত যদি লক্ষ্য করেন আমাদের হার্ট যেখানে শেষ হচ্ছে যেখান থেকে আমাদের বেসিক্যালি ডাইজেস্টিভ ট্র্যাক ডাই ডাইজেস্টিভ ট্র্যাকের যে একদম আপার পোর্শান যেটা সেটা আমাদের সিংহ রাশি মুখ্যত দেখে এবং দেখবেন যে আমি বহু জায়গায় আলোচনার ক্ষেত্রে বলেছি যে সিংহ রাশি মনি আমাদের যে মহাপুরুষেরা যখন জ্যোতিষশাস্ত্রের এই বিস্তৃত আলোচনা যখন করেছেন তখন প্রত্যেকটা রাশিকে এক একটা কখনো কোনো অ্যানিমেল কখনো কোনো উদ্ভিদ বা কখনো কোনো বিভিন্ন রকম বস্তু বা প্রকৃতি দিয়ে ডিমার্কেট করেছেন অর্থাৎ এটা এরকম এটা এরকম তার পেছনে কিন্তু রিজন আছে আমি এখানে অনেকবার আলোচনা করেছি সেগুলো নিয়ে দেখবেন সিংহ প্রাকৃতিক নিয়মে সিংহের যে শরীর আছে সিংহের পেটটা দেখবেন খুব সরু হয় এবং তার যে বুক সেটা খুব চওড়া হয় তো সিংহ আমাদের যাদের ক্ষেত্রেই আপনার যা লগ্নরাশি হোক আপনারা যেভাবে আপনাদের রেসপেক্টিভ হরস্কোপ দেখেন যাদের যাদের ক্ষেত্রেই পেট অংশ বেশি বেড়ে গেছে কারুর অতিরিক্ত চর্বি বা ভুড়ি হয়ে গেছে যে যাদেরই আছে তাদেরই বুঝবেন যে ডাইজেস্টিভ পার্টি কিন্তু গন্ডগোল আছে কারণ প্রকৃতি সেটাকে অ্যাডমিট করছে না অর্থাৎ আমাদের যারা সাধক ছিলেন তারা সেটাকে অ্যাডমিট করছে না তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে পেট সব সময় নর্মাল হবে একেবারে নায়কুচিত এখনকার দিনের মতো না হলেও সেখানে কোনো মেদ বা চর্বি থাকাটা বাঞ্ছনীয় নয় কারণ সেটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাককে দুর্বল করে তো একদম সিম্বলিক্যালি সিংহকে দিয়ে দেখানো রয়েছে সিংহ তার পেট দেখবেন একদম সরু কিন্তু ছাতিটা তার চওড়া বুক তার চওড়া এটা বেসিক জায়গা বললাম এবার এখানে কোন কোন অর্গ্যান আছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের যত অর্গ্যান অসংখ্য অর্গ্যান আছে সব অর্গ্যান আমি জানিও না আমার ওই সম্পর্কে ধারণা নেই আমি বেসিক যে অর্গ্যানগুলো অর্থাৎ লিভার আছে এখানে প্যাঙ্ক্রিয়াস আছে ইন্টেস্টাইন আছে এই তিনটে মেজার অর্গানকে নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কোন প্ল্যানেট এই অর্গানগুলোকে রিপ্রেজেন্ট করে সেটা দেখব দেখুন রবিকে দিয়েছে আপনারা দেখবেন যে পেটের ভিতর টেম্পারেচার সবসময় বেশি থাকে সব সময়। একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যদি উদাহরণটা একটু খারাপ উদাহরণ তবুও বলতে বাধ্য হচ্ছি আমরা জীবনে কখনো না কখনো আমাদের ইনডাইজেশনের জন্য হোক বা যে কোনো কারণে হোক বমি করেছি তা আমরা যখন বমি করি আমরা যখন বমিট করি দেখবেন আমাদের বমি যেটা বের বেরোয় সেটা গরম একদম তো টেম্পারেচার বেশি থাকে আমাদের পেটে কারণ হজম করার জন্য উৎসেচকগুলোকে অ্যাক্টিভেট করার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারের বেশি টেম্পারেচার পেটে রাখতে হয় এটা প্রাকৃতিকভাবে যে কোনো প্রায় নর্মাল নলেজ যাদের আছে সবাই জানে তো রবিকে দিয়ে রিপ্রেজেন্ট করেছে এবং সেটা কিন্তু একটা নিয়ন্ত্রিত টেম্পারেচার এরকম নয় যে টেম্পারেচার কখনো বেড়ে যায় কখনো কমে যায় যদি সেটা বেড়ে যায় কমে যায় তাহলে অবশ্যই সেটা ডাইজেস্টিভ পার্টকে কিন্তু মানে ইনফ্লুয়েস করার চেষ্টা করবে কিন্তু পেটের একটা একটা সুস্থ মানুষের একটা নর্মাল ডায়েটিং বা একটা নর্মাল খাবার তিনি গ্রহণ করলেন তারপর সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হজম হয়ে সেটা তার শরীরে আত্মিককরণ হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট টেম্পারেচারের প্রয়োজন হয় রবি সবসময় ফ্লাকচুয়েটিং টেম্পারেচারকে নির্দেশ করে না রবির টেম্পারেচার নির্দিষ্ট থাকে আমাদের পৃথিবীর টেম্পারেচার হ্রাস বৃদ্ধি ঘটে রবি থেকে পৃথিবীর দূরত্ব বাড়ে কমে অনেকবার বলেছি যে আপনারাও প্রায় সবাই জানেন বাচ্চাদের জিনিস একেবারে আমরা আমাদের যে রবিকে কেন্দ্র করে পৃথিবী যে ঘোরে সেই পথটা হচ্ছে উপবৃত্তাকার সেটা বৃত্তাকার নয় বৃত্ত হলে তার নির্দিষ্ট একটা কেন্দ্র থাকে সেই কেন্দ্র থেকে সব সময় একটা সমদূরত্বে পৃথিবী ঘুরতে থাকে কিন্তু উপবৃত্তাকার হলে কখনও বেড়ে যাবে কখনো কমে যাবে তো যখন বেড়ে যাবে তো তখন একরকম এফেক্ট হবে যখন কমে যাবে তখন একরকম এফেক্ট হবে কিন্তু পৃথিবীর টেম্পারেচারের হ্রাস বৃদ্ধি শুধু বেড়ে যাওয়া কমে যাওয়ার উপর নয় পৃথিবীর নিজের যে অ্যাক্সেসের উপরে দাঁড়িয়ে থাকে সে সবসময় হেলে থাকে অর্থাৎ প্রায় তেত্রিশ ডিগ্রির মতন সে হেলে থাকে তো যে দিকটা সূর্য থেকে দূরে থাকে অর্থাৎ যদি মাথার দিকটা উত্তর গোলার্ধ যদি সূর্য থেকে দূরে থাকে তাহলে সেখানে টেম্পারেচার কম হয় দক্ষিণ গোলার্ধে বেশি হবে বা যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকবে দক্ষিণ গোলার্ধ দূরে থাকবে তখন উল্টোটা হবে সেখানে শীত হবে এবং উত্তর গোলার্ধে গরম হবে সেই দুটো রিজনের জন্যই মেনলি এই টেম্পারেচারে রাস বৃদ্ধি ঘটে না হলে কিন্তু সূর্য রোজ একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হয় তো একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারই সূর্যের রোজ তৈরি হয় রোজ মানে আমরা রোজ দেখি অ্যাকচুয়ালি রোজ নয় প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে একই জিনিস হয় ঘটতে থাকছে তো সেটা যদি হ্রাস বৃদ্ধি ঘটতো তাহলে আমাদের সিভিলাইজেশনটাই নষ্ট হয়ে যেত সূর্য কখনো তার টেম্পারেচারের বিশেষ হ্রাস বৃদ্ধি ঘটে না অন্তত ঘটাটা উচিত নয় তাহলে আমাদের উপরে মারাত্মক এফেক্ট হবে সে এফেক্ট আমরা নিতে পারবো না অন্তত জীবকুল তো নিতেই পারবো না তো পেটকে যেহেতু রিপ্রেজেন্ট করছে তো পেটের মধ্যে একটা রেগুলেটেড টেম্পারেচার আছে এই টেম্পারেচারটা এই জন্যই আছে কারণ আমাদের খাদ্য বস্তু হজম করতে হয় আমাদের শরীরটা চালানোর জন্য বাইরে থেকে খাবার গ্রহণ করি সেই খাবারটা পেটের মধ্যে হজম হয় বিভিন্ন অর্গান সেখানে বিভিন্ন রকম রোল প্লে করে সেটাকে হজম করে তো এর মধ্যে সব থেকে যে বড় অর্গ্যান শরীরে সেটা হচ্ছে লিভার যেটাকে আমরা যকৃত বলি বাংলাতে তো লিভার আমাদের কোন কোন অর্গ্যান দেখে দেখুন রবি তো রয়েইছে যেহেতু পেটের অংশকে তিনি ডাইরেক্টলি রিপ্রেজেন্টেবল আমাদের পঞ্চম ভাবের কারক তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল এবং কিছুটা শুক্র শুক্র কোন জায়গায় রয়েছে লিভারের লোয়ার পোর্শানের দিকে আপার পোর্শনের দিকে নয় কেন নয় কি জন্য নয় এত ব্যাখ্যা এই সামান্য সময়ের মধ্যে আলোচনায় করতে পারবো না সেটা সম্ভব নয় শুধু জাস্ট ধরে রাখুন প্রথমেই বলেছি যে খুব ওপরে ওপরে আলোচনা করছি খুব ডিপ নয় তো সেই হিসাবে লোয়ার পোর্শনের লিভারের শুক্র বেশি অ্যাক্টিভ থাকে নট আপার পোর্শন তো আমাদের লিভার কোন কোন অর্গান দেখে মঙ্গল দেখে বৃহস্পতি দেখে মুখ্যত বৃহস্পতি রবি দেখে তার সাথে মঙ্গল থাকে এবং শুক্রও তার সাথে থাকে এই চারটে প্ল্যানেট দেখে এবার কারুর হরোস্কোপে এই চারটে প্ল্যানেট যদি কোনোভাবে অ্যাভারেটিভ হয় বা কোনোভাবে যদি ম্যাল ম্যালপোজিশ হয় লো পাওয়ারফুল হয় বা অতিরিক্ত পাওয়ারফুল হয় তাহলে আমাদের যে যকৃত অংশ সেটাকে ইনফ্লুয়েস করবে এবং তার ফলে তার কিছু অ্যাভারেটিভ জায়গা তৈরি হবে কি কি জায়গায় ইনফ্লুয়েস করে দেখুন বহুবার আলোচনায় বলেছি যারা আলোচনা শোনেন তারা তো জানেনি এমনিও জানেন যে মঙ্গল ছকে সবসময় কম পাওয়ারফুল হওয়া দরকার মঙ্গল বেশি পাওয়ারফুল হলে শরীর তথা মনের ব্যালেন্সকে নষ্ট করে একদম কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেবে শরীর এবং মনের ব্যালেন্সকে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব এবং অনিয়ন্ত্রিত অগ্নিতত্ত্ব রবি যেরকম নিয়ন্ত্রিত অগ্নিতত্ত্ব মঙ্গল তা নয় মঙ্গল এখন খারাপ পজিশন হতে চলেছে অনেকবার সেটাও বলেছি তো কেন বারবার কস মানে কসস করছি এই কারণে যে মঙ্গলের এফেক্টটা খুব হঠাৎ করে হয় মঙ্গল হটকারী প্ল্যানেট মঙ্গল যে কোনো জায়গায় অ্যাগ্রেশন অ্যারোগেন্স যে কোনো রকম অবস্টিনেন্স অ্যাগুয়েমি জেদ করা হ্যাঁ প্রচণ্ড পরিমাণে হবে না কিন্তু সেই কাজটার পেছনেও কনস্ট্যান্ট ধরে অবৈজ্ঞানিকভাবে লড়াই করতে থাকা এ ধরনের বিভিন্ন রকম সমস্যার কারক হচ্ছে মঙ্গল তো মঙ্গল যদি অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যায় মঙ্গল কিছু পজিটিভ জায়গা দেয় যদি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বৃহস্পতি এবং শনি তার ছকে ভারসাম্য থাকে তাহলে তার ব্যক্তির উপরে তার মঙ্গলের কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে বাট একটা কথা বারবার বলছি মঙ্গলকে কোনোভাবে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করা যায় না যায় না কখনো যায় না একটা একটা ছোট উদাহরণ দিয়ে বলছি যদিও সেটা খুব নেগেটিভ উদাহরণ যে একটা কোনো দাহ্য বস্তু কোনো দাহ্য বস্তুতে যদি আগুন লেগে যায় কোনো কারণে আগুনটা হয়তো একটা স্ফুলিঙ্গ থেকেই লাগতে পারে তার মানে একটা স্ফুলিঙ্গের এত শক্তি আছে যে পুরো এন্টায়ার দাহ্য বস্তুটা বা তার পাশে অনেক কোলাটোর ড্যামেজও সে করে দিতে পারে কারণ আগুন তো কাউকে মানবে না সে তার পাশে যে আছে তাকে সে তার শক্তি দিয়ে পোড়ানোর চেষ্টা করবে কিন্তু ভাবুন সেই সামান্যতম আগুন যেটা সোর্স সেটাকে নিবাতে কতটা পরিমাণ জল লাগবে সেটা যেরমই জল হোক না কেন কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি লাগবে সেটাকে গেট ডাউন করার জন্য আমি এই কারণে বলছি যে মঙ্গল ইজ ভেরি পাওয়ারফুল মঙ্গল যদি কখনো ছকে অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যায় এবং তাকে ব্যালেন্স করার মতন যদি সেই পরিমাণ শক্তি শনি এবং বৃহস্পতির মধ্যে না থাকে তাহলে কিন্তু মঙ্গল শরীরকে মনকে অত্যন্ত ভাবে বিব্রত করতে থাকবে মানুষের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস এক ধরনের অবস্টিনেন্স জেদ তর্ক করা লোককে বেফাঁস কথা বলা মানুষের মানুষকে অমর করে কথা বলা যুক্ত কথাবার্তা বলা অহেতুক মানুষকে অপমান করা মানুষের মধ্যে অসম্ভব হিংসা তৈরি করা এনভিয়াস ক্যারেক্টার শুক্রও কিন্তু হিংসার কারক মনে রাখবেন কিন্তু শুক্র হিংসাটার মধ্যে অন্য কিছু প্যারামিটার যুক্ত আছে সেই জন্য সেটা একটু অন্য ধরনের সেটা নিয়ে আলোচনা যখন করব তখন বলবো কিন্তু মঙ্গল একদম ডাইরেক্ট মানে মঙ্গলে শুধু মনে হতে হবে যে এই লোকটি আমার মতো নয় বা আমার এর সাথে একে পছন্দ হচ্ছে না রিজনটা যাই থাক না কেন হয়তো খুব সামান্য রিজন থাকতে পারে কিন্তু সেটাই ও একটা বৃহৎ আকার নিয়ে নেবে যে কোনো রকম কথায় কথায় গণ্ডগোল ঝামেলা এক ধরনের কলহপ্রিয় মানুষ মানুষে রূপান্তরিত করে মঙ্গল যদি শনি মঙ্গল তাকে ব্যালেন্স শনি এবং বৃহস্পতি যাকে ব্যালেন্স করতে না পারে তো লিভারের ক্ষেত্রেও তাই হয় লিভার আমাদের শরীরের হজম করার জন্য মেজার অর্গান আমাদের শরীরের এবং আমাদের যে শক্তি যেটা আসে তারও রিজার্ভার হিসাবেও সে কাজ করে যাতে সেখান থেকে একটা নিয়ন্ত্রিত শক্তি আমাদের শরীরে আসে এবং যায় এবং একাধিক শরীরের মেজার অর্গানকে যকৃত অর্থাৎ লিভার কন্ট্রোল করে এবং ভীষণ ইম্পর্টেন্ট অর্গান এবং লিভার যদি গণ্ডগোল হয় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং প্রত্যেক বছর ভারত তথা পৃথিবীতে বহু মানুষ লিভারজনিত সমস্যার জন্য মারা যান এটা খুব কমন ব্যাপার আজকালকার দিনের মানুষের খাদ্যাভ্যাসও অনেক বদলে গেছে যার ফলে অতিরিক্ত পরিমাণে শরীরকে গরম করা খাবার কেন বলে যে হালকা খেতে দেখবেন যাদের জন্ডিস বা টাইফয়েড হয়েছে তাদের বারবার বলে যে হালকা খেতে একদম সহজপাচ্য খাবার খেতে তার কারণ হচ্ছে যাতে শরীর বেশি গরম না হয়ে যায় অর্থাৎ মঙ্গল যাতে কোনো কারণে ইনস্টিগেটেড না হয়ে যায় সামহাউ যদি বেশি হয় তাহলে শরীর বেশি গরম হবে তাহলে লিভারটা ক্ষতিগ্রস্ত হবে তার মানে মঙ্গলের ভূমিকা আছে সেখানে গরমের প্রয়োজন আছে পেটের মধ্যে খাদ্যটাকে হজম করতে গেলে গরমের প্রয়োজন আছে কিন্তু সেটার একটা নিয়ন্ত্রণ থাকা দরকার মঙ্গল যদি টোটালটা কন্ট্রোল করতে শুরু করে তাহলে কিন্তু আমাদের পেটের যে ডাইজেস্টিভ ট্র্যাক আছে সেটা বিভিন্নভাবে এফেক্টেড হবে কিন্তু একটা কথা আপনাদের বলছি যে যদি একশোটা হরোস্কোপ যারা প্র্যাকটিস করেন বা যারা শেখার চেষ্টা করছেন একশোটা হরোস্কোপ যদি দেখেন তার মধ্যে শতকরা সত্তরটা হরস্কোপেই আপনি এই প্রবলেমটা দেখতে পাবেন সত্তরটা হরস্কোপে এবার তিনি যদি তার ছকে যদি ব্যালেন্সিং প্ল্যানেট অর্থাৎ ব্যালেন্সকে করবে মঙ্গলকে ব্যালেন্স করবে বৃহস্পতি এবং শনি ব্যালেন্সিং প্ল্যানেট যদি অনেক স্ট্রং হয় তাহলে সেই মানুষের কি হবে পেটে প্রবলেম হয়তো থাকতে পারে তা সত্ত্বেও তার মধ্যে সংযম আছে নিয়ন্ত্রণ আছে খাওয়া দাওয়ার মধ্যে তিনি তার লোভ বা জীবের যে সামান্য স্বাদ যতটুকু অংশ সেটুকুকে কন্ট্রোল তিনি করতে পারছেন তার ফলে তার শরীর বেটার আছে অনেকটা বা অ্যাপারেন্টলি বেটার আছে কিন্তু যাদের ক্ষেত্রে সেটা নেই তারা কিন্তু গণ্ডগোলে পড়বে আমি স্পেসিফিক লিভার নিয়ে বলছি অন এই জায়গাটা নিয়ে দুদিন লাগবে বলতে তো লিভারের বৃহস্পতি যদি বেশি এফেক্টিভ হয়ে যায় বৃহস্পতি যাদের ক্ষেত্রে বেশি অনেক সময় দেখবেন ডক্টর বলে যে লিভার বেড়ে গেছে তো বেড়ে গেলে বসলে পরে পেইন হবে হ্যাঁ বিভিন্ন রকম সিমটম আছে যাদের ক্ষেত্রে বেড়ে যায় বা অন্যরকম আমি টেকনিক্যাল পার্টে যাচ্ছি না অ্যাস্ট্রোলজির বাইরে অন্য কোনো তো যে বেড়ে যাওয়া কমে যাওয়া এটা জুপিটার কন্ট্রোল করে একদম সোললি আমি কি কী বলেছি রবি টোটাল কে কন্ট্রোল করে কারণ অ্যাপডোমেনের টোটাল কি হচ্ছে রবি এবার বিভিন্ন অর্গ্যানে অন্যান্য কোন প্ল্যানেট এক্সক্লুসিভলি কাজ করছে আমি বলতে গিয়ে বলেছি বৃহস্পতি আছে মঙ্গল আছে এবং লোয়ার অ্যাব মানে লিভার পোর্শানে শুক্রও কাজ করে তো বৃহস্পতি এখানে যদি কোনোভাবে ম্যাল ফাংশান হয় ছকে বৃহস্পতি ম্যাল কিভাবে কীভাবে হতে পারে বৃহস্পতি যদি এক্সস্টেড অবস্থায় কোনো মানুষের জন্ম হয় অর্থাৎ বৃহস্পতি যখন বক্রতা ত্যাগ করে বক্রতা ত্যাগ করার পরে মোটামুটি বাইশ থেকে আঠাশ দিনের মধ্যে এক্সস্টেড হয় হতেই হবে তাকে কোনো মানুষের যদি এক্সন পিরিয়ডে জন্ম হয় জুপিটার যখন যে ঘরে থাক না কেন যত আপনাদের ছ কোনো মানে বইয়ের ভাষা অনুসারে সেটা যদি তুঙ্গক্ষেত্রও হয় যে কর্কট রাশিতে প্রথম পাঁচ ডিগ্রির মধ্যে অবস্থান করছে তা সেটাও যদি হয় তাহলেও আপনাকে বলছি তাহলেও কিন্তু এফেক্ট করবে যদি এক্সস্টেড অবস্থায় বৃহস্পতি কোনো জাতক জাতিকার জন্ম হয় তাহলে কিন্তু তার শরীরের যে যে অর্গ্যান জুপিটার দেখে সেই অর্গ্যানে তো করবে নলেজ প্রচুর থাকবে কিন্তু নলেজের এক্সিকিউশন করতে পারবে না অনেক জ্ঞানী কিন্তু ভুলে যাবে সঠিক সময়ে সেটাকে কাজে লাগাতে পারবে না সঠিকভাবে জ্ঞানকে ডিস্ট্রিবিউট করতে পারবে না জুপিটার তাকে গন্ডগোল করবে তো জুপিটার যে যে অর্গ্যানকে দেখে জুপিটার আমাদের সন্তানভাবের কারক সেখানে গণ্ডগোল করবে সন্তান হলো সব ঠিক আছে কিন্তু সন্তানের সাথে সে পিতামাতার সুসম্পর্ক তৈরি হলো না সারা জীবন দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা এক ধরনের বিশ্বাসের অভাব এই ধরনের ব্যাপার রয়ে গেল বৃহস্পতি আমাদের ধর্মস্থানকে দেখে আমাদের নীতি আমাদের মর্যাদা আমাদের আমাদের একটা পজিটিভ মাইন্ড এই ধরনের বোধ সত্যি বলার একটা বোধ অন্তত সত্যির সাথে থাকার একটা বোধ এইগুলো তৈরি করে অর্থাৎ যত ধরনের ন্যায় বিচার লেজিটিমেট অ্যাক্টিভিটিস সেগুলো থেকে সরিয়ে দেবে জুপিটার এরকম বিভিন্ন ফ্যাক্টরে কাজ করবে আমি সব ফ্যাক্টরগুলোতে যাওয়া সম্ভব নয় তাহলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে আমি শুধু লিভারকে বলছি কনসেন্ট্রেট করে যে বৃহস্পতি যদি ম্যাল এফেক্টেড হয় কোনো কারণে তো প্রথম কি বললাম যে বৃহস্পতি যদি এক্সস্টেড পিরিয়ডে কারুর জন্ম হয় বৃহস্পতি যদি সাত ডিগ্রির মধ্যে রাহুকে নিয়ে অবস্থান করে তাহলে বৃহস্পতির পাওয়ার কিছুটা কমে যায় বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করতে পারে কিন্তু রাহুকে কন্ট্রোল করতে গিয়ে তার যা পাওয়ার অ্যাকুয়ার্ড পাওয়ার সেটা মেপে ছক দেখে অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে যে এতটা বৃহস্পতির পাওয়ার মোটামুটি ডিস্ট্রয় হয়ে গেছে টু কন্ট্রোল রাহু তাহলেও কিছুটা লিভার অংশকে গণ্ডগোল করবে অন্যান্য অংশকেও করবে তার সাথে এই অংশকেও করবে এবার কতটা করবে ছকের কোন ভাবে আছে নবাংশে কোথায় আছে দ্রেক্কানে কোথায় আছে সেগুলো সব দেখে তারপরে এক্স্যাক্ট আলোচনাটা করতে হবে আমি তো টোটালটা অ্যাবস্ট্রাক্ট বলছি আমার সামনে কোনো ছক নেই কিছু নেই অ্যাজ এ হোল আমি ভাব ধরে বলছি সুতরাং আপনারা আপনাদের রেসপেক্টিভ হরস্কোপে সেই মতন করে ব্যাপারটা প্লেস করে দেখে নেবেন তিন নম্বর হচ্ছে বৃহস্পতি যদি কখনো সিংহ রাশিতে অবস্থান করে বকরি অবস্থা এবং শুক্রের নক্ষত্রে থাকে শুক্রের নক্ষত্রে থাকতে গেলে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে মোটামুটি ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করতে হবে বকরি অবস্থায় থাকে তাহলেও কিন্তু লিভারকে সে গণ্ডগোল করবে স্পেশালি সে কিন্তু মানে পেটের মধ্যে জল সৃষ্টি করা যেটাকে অ্যাসাইটিস বলা হয় সেই জাতীয় প্রবলেম তৈরি করা এবং লিভারের ডিজিজ সে তৈরি করবেই একদম এক্সক্লুসিভলি বলছি করবে এবং তার সাথে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকে স্পেশালি যদি শুক্রযুক্ত বা শুক্র দৃষ্ট হয় বুধযুক্ত বা বুধ দৃষ্ট হয় তাহলে কিন্তু খুব ছোটোবেলা থেকেই মোটামুটি আট ন বছর বয়স থেকেই আমি দেখেছি বা আরও কম কিছু কিছু ক্ষেত্রে দশাভিত্তিক তাদের কিন্তু ছোটোবেলা থেকে লিভারে প্রবলেম থাকে একটু কোনো ক্রমে যদি একটু রিচ খাবার খেয়ে নেয় সঙ্গে সঙ্গে কিন্তু তাদের প্রবলেম করে দেয় তাদের ডাইজেশানে সমস্যা করে তো এটা খুব ইজিলি সিন দেখা যায় আচ্ছা আর একটা জিনিস বলছি শুক্রের যে লোয়ার পার্টে যেখানে থাকে গল ব্লাডারও আছে সেখানে সেই পোর্শানে কিন্তু শুক্র অ্যাক্টিভ থাকে তো শুক্র অ্যাক্টিভ যেখানে আছে বৃহস্পতি এবং শুক্র মূলত ফ্যাটকে নির্দেশ করে আমাদের শরীরের যে ফ্যাট আছে তাকে নির্দেশ করে তো খুব যদি খুব ম্যাল এফেক্টেড হয় শুক্র ম্যাল এফেক্টেড হয় দেখুন রাহুযুক্ত থাকলে যে কোনো প্ল্যানেটই ম্যাল এফেক্টেড হয় বাট শুক্র অতটা হয় না শুক্র ম্যাল এফেক্টেড হয় যদি মঙ্গল যুক্ত বা মঙ্গল যুক্ত থাকে যদি শনিযুক্ত বা বকরি শনিযুক্ত থাকে বা শনির দৃষ্ট থাকে আপনি হয়তো বলবেন শুক্র শনি তো দুজনের মধ্যে পরম মিত্রতা একে অপরের রাজ্যকারী প্ল্যানেট কিন্তু অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা অদ্ভুত একটা বিদ্যা যেখানে ভালো এবং খারাপ দুটো একসাথে কাজ করে এরম নয় যে ভালোটা আছে মানে খারাপটা আপনি পাবেন না দুটোই আপনি পাবেন দুটোই আপনি সেপারেটলি পাবেন মানুষ আমরা কি বলি যে পুরুষ মানুষ একটু লম্বা হওয়া ভালো কিন্তু দেখবেন আপনার যদি উচ্চতা একটা লেভেলের বেশি হয় তাহলে আপনার চলাফেরা করতে লেগলেন অনেক সময় বাসে ট্রামে ট্রেনে বসতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে তো ডিসঅ্যাডভান্টেজ তো অ্যাডভান্টেজ যেরকম আছে ডিসঅ্যাডভান্টেজও আছে তো সব কিছুর সেরকম অ্যাস্ট্রোলজিও সেরকম তো শুক্র যদি ম্যাল এফেক্টেড হয় তাহলে কিন্তু লোয়ার লিভার পোর্শানে কিন্তু ফ্যাট তৈরি করে বা গল ব্লাডার পোর্শানেও যাদের দেখবেন চল্লিশের পরে অ্যাক্টিভেশনে কারণ শুক্র অ্যাকচুয়ালি পাওয়ারলেস হয়ে যায় চল্লিশের পর থেকে শুক্র রিপুকারক গ্রহ দশা থাকলে বা শুক্র যদি খুব ওভার অ্যাক্টিভ থাকে তাহলে আলাদা ব্যাপার সেটা ছক ধরে বলতে হবে কিন্তু অ্যাজ এ হোল শুক্র বিয়াল্লিশ পঁয়তাল্লিশের পর থেকে খুব লো অ্যাক্টিভ হয়ে যায় কারণ মানুষের যৌবন পাটটা আস্তে আস্তে চলে যেতে থাকে শুক্রের মেন অ্যাক্টিভেশন তো দেখবেন গল ব্লাডার জনিত প্রবলেম এগুলো সব তারপরে হয় তো তারপরেই সমস্যাটা দেয় আজকে এখানেই রাখতে হচ্ছে সময় আর নেই সামনের দিন অন্য পোর্শন নিয়ে আলোচনা করে আপনাদের পুরো বিষয়টা শেষ করবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার